শীত দেখতে দেখতে চলে যাচ্ছে, তো এই শীতের সময় শীতের পিঠা আর কি খাবো না। শীত তো চলে যাচ্ছে আর নেক্সট টাইমে শীত আর পিঠা আর কি পাবো না, তো এই শীতের পিঠা খাবো না, এটা কখনোই হতে পারে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমার পিঠা নিয়েই থাকবে। তো এখানে হচ্ছে আম্মুকে দেখলাম ভাপা পিঠা করার জন্য, হচ্ছে এটা দুধ দিয়ে আর কি মিক্সড করছে। তো আমি আম্মুকে বললাম যে তোমার এত কষ্ট করা লাগবে না, দাও আমি তোমাকে হেল্প করি। বিলিভ মি, পিঠা খেতে যতটা না মজা লাগে তার থেকে বেশি কঠিন হচ্ছে এই পিঠার প্রসেস গুলো করার জন্য। এটা জাস্ট আমি 2 মিনিট করছি, আমার কাছে তেমন কোনো কিছু লাগে নাই, বাট যখন 5 মিনিট অতিক্রম করে গেছে এই ঝুড়ি দিয়ে আর কি এটা নাকি করা লাগে, আমার হাত টোটালি ব্যথা হয়ে গেছে। তো যারা পিঠা বানায় আমি বলবো তারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে পিঠা বানাই তারা আর কি খাওয়ায়। এটা আমি না আজকে না করলে হয়তো আমি নেক্সট টাইম বুঝতাম না। তো এখানে নারকেল কুড়ানো হচ্ছিল আর এখানে হচ্ছে দুধ চিতোও আর কি করা হবে। এটা হচ্ছে আমাদের যেহেতু দুইতলায় আমরা আছি, তো দুইতলায় হচ্ছে কিচেনের সাইডে যে বেলকনিটা আছে, আমার মা বেলকনি সাইডে এই মাটির চুলাটা আর কি করছে পিঠা টিঠা খাওয়ার জন্য আর কি। তো চুলা করছে, এটা কিন্তু পাইপালা চুলো, ঠিক আছে, যেহেতু 5তলা বিল্ডিং তো তার 2তলায় হচ্ছে এই পাইপালা চুলা আর কি। তো এখানে হচ্ছে চিতই পিঠাটা করা হচ্ছে, এখানে একদমই কি বলে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে মিক্সড করা হয়েছে, তার মধ্যে পিঠাগুলো দিচ্ছে। দেন হচ্ছে ধুপি পিঠায় চলে যাব। অ্যাকচুয়ালি ভাপা পিঠা বা ধুপি পিঠা যে যেটাই বলেন, এটা আপনি যত পরিমাণে নারকেল দেবেন পিঠাটা খেতে ততটাই মজাদার হবে আর কি। এই জিনিসটা হচ্ছে আমার মা করতেছিল, ওই যে কাপ কেক বানাই আমরা যার মধ্যে, আম্মু সেটার মধ্যেই আর কি ধুপি পিঠার ইটা দিচ্ছিল। তো আগেকার মানুষ হচ্ছে নারকেলের যে চারা নাকি থাকে ওইটার মধ্যে আর কি বানাইতো। যাই হোক, তো এইটার মধ্যে হচ্ছে আম্মু করতেছে, আম্মুকে বলতেছিলাম যে আমাকে একটু গুড় বেশি দাও আর নারকেল বেশি দাও, যেহেতু আমি খেজুরের গুড়টা বেশি পছন্দ করি। বাট পিঠা খেতে যত মজা লাগে মানে কি বলবো, বাট পিঠা করতে যে এত কষ্ট হয় তা মানে বলে বোঝানোর মতো না। যাই হোক, এখানে হচ্ছে আম্মু কাপ কেকের বাটিটা দিয়ে এই যে হচ্ছে গরম গরম আর কি গরম গরম পানির উপর আর কি বসাইছে। আর এটা হচ্ছে ধুপি পিঠার সাজ, সবাই চেনেন। তো এখানে মাটির চুলায় আর কি করা হচ্ছে, দুধচিতোর পালা শেষ, এখন হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠাগুলো হচ্ছে আমি নিয়ে আসছি, যেহেতু আমি ঠান্ডা পিঠা আমার একদমই ভালো লাগে না, তো মানে চুলার পিঠে আর কি আমাদের ভাষায় আমাদের ফরিদপুরের আর কি বলে যে চুলার পিঠে বসে যদি পিঠা না খাওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি ওই পিঠায় মজা লাগে না। তো এত গরম আমি হাত দিয়ে ভাঙতে পারতেছি না, আমি হচ্ছে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, বাট পিঠাটা মানে আমি যে এই যে ভয়েস দিচ্ছি আমার মুখ ভর্তি পানি চলে আসছে, ঠিক আছে, পিঠা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে যেটা ভাঙছে ওটা একটু কম গুড় পড়ে গেছে, আমি জানি না মানে এলোমেলো হয়ে গেছে আর কি কোনটা আমার পিঠা ছিল। আর এখানে হচ্ছে আম্মু পুরো এক পাতিল দুধ চিতই পিঠা আর কি ভিজাইছে, গরম গরম হচ্ছে ভাপা পিঠা, দেন দুধ চিতই পিঠাটা সকালে খাওয়া হবে। তো সকালে আমি উঠতে উঠতে দেখি যে পিঠার হাড়ি জাস্ট খালি হয়ে গেছে, জাস্ট অর্ধেকটা আছে। তো যাই হোক, এখান থেকেই হচ্ছে আমি ভিডিও করা শুরু করলাম, আমাকে বললাম যে পিঠা খাওয়ার আগে আমাকে কেন ডাকলে না, আমি একটু ভিডিও করতাম। যাই হোক, আমি এরকমই মাঝে মাঝে করি। তো এই যে পিঠাটা এতটা সফট হয়েছে কি বলবো, এরকম সফট কিন্তু সবসময় হয় না আর কি, চিতই পিঠা অনেক সফট হয়েছে, অনেক মজাদার, অনেক ইয়াম্মি, কেউ পিঠা চেয়ে ভুল করবে না। যদি পিঠা খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।